ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা দল ঘোষণা করেছে আইসিসি। ভাবছেন স্পেশাল কি? এ তো প্রতি বছরই দেয়, তবে প্রতি বছরের চেয়ে এবারের এগারো জনের দলে বাংলাদেশের জন্য আছে তিন চমক। আইসিসির প্রকাশিত বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা মিলেছে সবচেয়ে বেশি বাংলাদেশের। ওয়ানডে বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। আগের দিনই আইসিসির প্রকাশ করা বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা পান দ্য ফিজ। পুরো বছরই ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করেন সাকিব আল হাসান। গেল জানুয়ারিতে নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই বাংলাদেশের জেতার নায়ক ছিলেন মিস্টার 75। উইন্ডিজের সাথে বছরের শুরুতেই 3-0 ব্যবধানে যেটা সিরিজে ব্যাট হাতে 113 রান করার পাশাপাশি নেন 6 উইকেট, জেতেন সিরিজ সেরার পুরস্কারও। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় পুরো বছরে 9 ওয়ানডে ম্যাচে 39 গড়ে করেন 277 রান, বল হাতে 17 গড়ে নেন 17 উইকেট। বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার লড়াইয়েও আছেন সাকিব আল হাসান। সেখানে তার সঙ্গে একই লড়াইয়ে মালান, বাবর আজম আর পল স্টার্লিং। সাকিবের মতো মুশফিকও গেল বছর খেলেছেন 9 ওয়ানডে ম্যাচ। মিস্টার ডিপেন্ডেবল একাই সামলেছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এমআর 15 এর ব্যাটিং গড়টাও ছিল দারুণ, 58 গড়ে করেছেন 407 রান। আইসিসির সেরা ওয়ানডে দলে আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। পুরো বছরে হোয়াইট বল আর কালার জার্সিতে দ্য ফিজ ছিলেন নিজের মতোই। 10 ম্যাচে 21 গড়ে নিয়েছেন 18 উইকেট, ইকোনমি ছিল 5-এর আশপাশ। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বছরে সব দলই ব্যস্ত ছিল 20 ওভারের ফরম্যাটে। কম ওয়ানডে ম্যাচে 2020 সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দুজন করে জায়গা পেয়েছেন আইসিসির ঘোষিত এই দলে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দল থেকেও কারো জায়গা হয়নি এই একাদশে। পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন বাবর আজম ও ফকর জামান, সাউথ আফ্রিকা থেকে মালান ও ফন্ডার ডুসেন, আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করা পল স্টার্লিং। তার আরেক টিমমেট স্পিনার সিমি সিংও জায়গা পেয়েছেন দলে। শ্রীলঙ্কা লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুশ্মন চামিরাকে রাখা হয়েছে এই একাদশে। 2020 সালে 3 সেঞ্চুরিতে স্টার্লিং 14 ম্যাচে করেন 705 রান। তার ওপেনিং পার্টনার হিসেবে জায়গা পাওয়া মালান 8 ম্যাচে করেছেন 509 রান। গেল বছরে মাত্র 6 ম্যাচ খেলা বাবর আজম এই দলে ব্যাট করবেন ওয়ান ডাউনে। 67 গড়ে 405 রান তোলেন পাকিস্তানের এই অধিনায়ক। চারে ব্যাট করবেন বাবরের মেট ফকর জামান। 2020 সালে 6 ম্যাচে 365 রান তোলেন এই বাহাতি ব্যাটার, যেখানে রয়েছে দক্ষিণ আফ্রিকার সাথে 193 রানের ইনিংসও। 5-এ ডুসেন, 6-এ সাকিব, উইকেট কিপার ব্যাটার হিসেবে 7-এ নামবেন মুশফিকুর রহিম। লঙ্কান লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দ্য ফিজ, সিমি সিং, পেসার চামিরা সামলাবেন আইসিসির ঘোষিত এই দলের বোলিং ডিপার্টমেন্ট। দলটা ঠিকঠাক তো? রিফাতে মিল, টি স্পোর্টস।